নির্বোধ এবং সিংহ। কোনো এক সময় শনিবারের সন্ধ্যা ঠিক পাঁচটায় নির্ভুলভাবে স্কট তার পিতার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার পেয়েছিল। একদম ঠিক সাতটায় সে একটি বিশাল বড় পার্টি দিয়েছিল, যেখানে সে তার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ করেছিল এবং তাদের দামি উপহারও দিয়েছিল। রাত নটা নাগাদ স্কট একটি খুব সুন্দর ব্যয়বহুল ছবি কেনার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার এক বন্ধু তাকে সেটা কিনতে পরামর্শ দিয়েছিল। এবং ততক্ষণেও স্কট এর অর্ধেক কাজ করা হয়নি। পার্টি শেষ হওয়ার পরে স্কট অস্ট্রেলিয়ার একটি ক্যাঙ্গারুর অভিভাবক হয়ে গিয়েছিল, চাঁদে এমন একটি জমি কিনেছিল যা সে হয়তো কখনোই দেখতে পাবে না, এবং পরের দিন একটি বড় পার্টির ঘোষণাও করেছিল। ওরা আমাকে ভালোবাসে এবং আমার সেটা খুব ভালো লাগে। তারা তাকে ভালোবাসত না এবং স্কট খুব তাড়াতাড়ি সেটা জানতে চলেছিল। পরের সপ্তাহগুলিতে স্কট মঙ্গল গ্রহে একটি জমি কিনেছিল, আরো ক্যাঙ্গারু আর্থিক অভিভাবক হয়েছিল এবং পার্টির পর পার্টি দিয়ে চলেছিল, যতদিন না সে ভেঙে পড়ে, সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। যেসব মানুষজনকে স্কট বন্ধু ভেবেছিল তারা তাকে দরজা দেখিয়েছিল, এবং ক্যাঙ্গারু রক্ষণাবেক্ষণের জন্য স্কটকে এবার তার বাড়ি বিক্রি করতে হয়েছিল। আমার বন্ধুরা আমাকে ভালোবাসে না, আমি ভীষণ বোকা ছিলাম। কি জানো তো স্কট, আমি সাধারণত তোমার সঙ্গে সহমত হই না, কিন্তু এটাতে আমি একমত। তুমি সত্যিই বোকা, একটা মস্ত বোকা। এমনকি যারা পৃথিবীতে হেঁটে চলে বেড়াচ্ছে না, তাদের মধ্যেও তুমি সব থেকে বেশি বোকা। এমনকি যদি বোকারা উড়ে বেড়াতে পারত, তবে তুমি সবসময় বাতাসে উঠতে। এমনকি আমি বুঝেছি আপনি কি বলতে চান, আপনাকে নিয়ে আর কিছু বলতে হবে না। ঠিক আছে, যাওয়ার সময় দয়া করে দরজাটা বন্ধ করে দিও। কিন্তু কাকু, আমি যাব কোথায়? আমার তো কোনো বাড়িও নেই, টাকা পয়সাও সব শেষ। সেটা আমার সমস্যা নয় ভাগ্নে, তোমার টাকা পয়সা ছিল, এমনকি আমার যা টাকা পয়সা আছে তার থেকে বেশি ছিল, কিন্তু তুমি তার মূল্য দিতে জানতে না। আর এত কিছুর পরেও আমি যদি তোমাকে এখানে থাকতে দিই, তুমি কখনোই শিখতে পারবে না। আহ, কি সুন্দর মিষ্টি করে মিলিয়ে বললাম, আমি একজন কবি আর আমি সেটা জানতামই না। ঠিক আছে, এখন এসো। ভগ্ন হৃদয় নিয়ে স্কট তার কাকার বাড়ি ছেড়ে চলে গেল। এই স্কট, এই নাও একটা আপেল, মজা করো। ভগ্ন হৃদয় এবং আপেল নিয়ে স্কট তার কাকার বাড়ি থেকে চলে গেল। সে মাথা নিচু করে সারা শহর ঘুরে বেড়ালো, এই আফসোস নিয়ে যে সে তার সমস্ত সম্পদ অপ্রয়োজনীয় জিনিসে খরচা করে ফেলেছে। অন্তত এই ক্যাঙ্গারুগুলো তো খুশিতে আছে। এই ওই ছেলে, ওটা আমার জায়গা। ও, আমি দুঃখিত ভিক্ষুক মহাশয়, আমি অন্য জায়গায় বসছি। এই, আমার নাম কিন্তু ভিক্ষুক নয়। ও, মাফ করবেন, কিন্তু আপনার নামটা কি? আমার নাম হলো বন্ড, জেমস ইমানুয়েল দ্য গোজা দ্য নম নম বন্ড। ওরে বাবা, এত বড় একটা নাম আপনি মনে রাখেন কি করে? অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে, আর আমি ছোটবেলা থেকেই এটা অনুশীলন করে আসছি। তুমি কি এখানে নতুন? হ্যাঁ। স্কট তাকে বলল তার জীবন কয়েক সপ্তাহের মধ্যে কিভাবে পাল্টে গেছে। আমি তোমাকে বোকা বলতে চাই, তবে এটা অন্য বোকা লোকেদের জন্য অপমান হবে। তবে তুমি প্রথম ব্যক্তি নও যাকে আমি দেখেছি যে এক মুহূর্তে সমস্ত সম্পদ হারাতে। আরো অনেকে আছে, এবং বিশ্বাস করো বা না করো, এটা সম্পূর্ণই ভাগ্যের কাজ। ভাগ্য? হ্যাঁ, ভাগ্য। দেখো, তুমি আমাকে যা যা বলেছো তার ভিত্তিতে বলতে পারি যে তোমার ভাগ্য বেশ ভালো, কিন্তু তুমি তার উপহারগুলিকে লালন না করে তাকে রুষ্ট করেছো। এখন সে তোমার কাছ থেকে সরে গেছে। ও, তাহলে এখন আমার কি করা উচিত বলুন তো? আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি তা খুঁজতে বেরোতাম, আর তার সাথে সমস্ত মিটমাট করে নিয়ে তাকে আবার ফিরিয়ে আনতাম।
আচ্ছা, তাহলে আপনি কেন আপনার ভাগ্য খোঁজার চেষ্টা করেননি? কে বলল যে আমি ভাগ্যবান নই? আমি তিন বেলা খেতে পাই, পুরো শহরটা আমার বাড়ি, আর পথচারীরা আমার উপর সদয়। আমার জন্য এটাই যথেষ্ট ভাগ্য, এবং এটুকু কথোপকথনও আমার জন্য যথেষ্ট। এখন তুমি যাও, আমাকে একা থাকতে দাও। ও ঠিক আছে, ধন্যবাদ। স্কট তার ভাগ্য সম্পর্কে ভাবতে শুরু করেছিল এবং কখন ঘুমিয়ে পড়েছিল তা বুঝতে পারেনি। সে একটি স্বপ্ন দেখল, যেখানে সে দেখল যে তার ভাগ্যটি তার মতো একজন মানুষ। সে স্কটের মতোই একটি উঁচু পর্বতের চূড়ায় হতাশ হয়ে বসেছিল। ওই তো আমার ভাগ্য, ওকে খুব দুঃখিত দেখাচ্ছিল, ওকে খুঁজে পেতেই হবে। আর তাই পরের দিন সকালে স্কট বেগুনি পাতাওয়ালা গাছের পাহাড়ের দিকে রওনা দিল। সে নদী পেরোল, শহর ছাড়িয়ে গেল, জঙ্গল পেরিয়ে গেল, ততক্ষণ যতক্ষণ না সে এমন একটি জায়গায় এসে পৌঁছল যেখানে সে একটি সিংহকে একটি নদীর পাশে একটি বড় পাথরের উপর বসে থাকতে দেখল। আরে ভয় পেও না মানুষ, তুমি এগিয়ে যাও। আচ্ছা। স্কট কিছুটা অনিশ্চিতভাবে হাঁটতে শুরু করল যখন সিংহ তাকে আবার ডাকল। কিছু মনে করো না, জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার ভাগ্য খুঁজতে। ও, তোমার ভাগ্য? আমি এক সপ্তাহ আগে তাকে এই নদীটি পেরিয়ে যেতে দেখেছি। দেখতে একদম তোমার মতো এবং খুব জ্ঞানী মানুষ। আমি বলছি কি, তোমার ভাগ্যকে জিজ্ঞেস করো তো আমার রোগের প্রতিকার কি। আমি 7 বছর ধরে পঙ্গু হয়ে আছি, তুমি এর প্রতিকার খুঁজে পেলে আমি তোমাকে পুরস্কৃত করব। স্কট মাথা নাড়ল এবং নিজের পথে চলতে শুরু করল। সে শীঘ্রই সমস্ত ধরনের ফলের একটি সুন্দর বাগানে এসে উপস্থিত হল। ক্ষুধার্ত হয়ে সে কয়েকটি ফল বাছাই করে সেগুলো খেতে শুরু করল, তবে সেগুলো খুবই তেতো ছিল। ওহ, এগুলো তো দেখছি ভীষণ তেতো। আমি জানি। কে আপনি? আমি হলাম এই বাগানের মালিক। তুমি কে আর তুমি কোথায় যাচ্ছ? আমার নাম হলো স্কট, আমি আমার ভাগ্য খুঁজতে বেরিয়েছি। ও, তোমার ভাগ্যকে জিজ্ঞেস করো তো আমার এই বাগানের প্রতিকার কি। আমি বইয়ের প্রতিটা কৌশল চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও একটি গাছেও কখনো কোনো মিষ্টি ফল আসেনি। স্কট মাথা নাড়ল এবং নিজের পথে চলতে শুরু করল। শীঘ্রই সে একটি সুন্দর বাগানে অবস্থিত একটি জাঁকজমকপূর্ণ বাড়িতে এসে উপস্থিত হল, যেখানে একটি সুন্দর রাজকন্যা বাস করতেন। তুমি কি রকম ধরনের মানুষ আর এখানে কেন এসেছো? আর তাই স্কট তার গল্পটি রাজকন্যাকে বলতে শুরু করল এবং রাজকন্যা অবাক হয়ে গেল। অসাধারণ, দেখো আমার কাছে এই দুর্দান্ত ঘর এবং বিশ্বের সমস্ত ধন আছে, তবে আমার একটা অজানা দুঃখ রয়েছে যা চিরকাল আমার হৃদয়ে বেড়ে উঠেছে। আমি সারা জীবন দুঃখের সাথে কাটাচ্ছি। তোমার ভাগ্যকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করো এবং আমার দুঃখের প্রতিকার জিজ্ঞাসা করো। স্কট রাজকন্যাকে কথা দিল এবং নিজের পথে এগিয়ে গেল। শীঘ্রই সে বেগুনি পাতাযুক্ত গাছের পাহাড়ে পৌঁছে গেল। সেখানে সে দেখল তার ভাগ্য চূড়ার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। অবশেষে আমি খুঁজে পেয়েছি তোমাকে। কিন্তু তুমি কেন এসেছো এখানে? তোমার সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। স্কট পিছু হটল না, সে তার পায়ে পড়ে সমস্ত অভিযোগ স্বীকার করে নিল। সে প্রতিশ্রুতি দিল যে সে বদলে যাবে এবং ভবিষ্যতে বুদ্ধি দিয়ে কাজ করবে। দয়া করো, দয়া করে আমার সাথে চলো, আমি একদম বদলে গেছি। ভাগ্য তার দিকে ইচ্ছাকৃত তাকিয়ে হাসল। খুব ভালো, মনে হচ্ছে এবার তুমি সত্যি বদলে গেছো। ফিরে যাও, তোমার সাথে আমি কিছুদিন বাদে দেখা করছি। চমৎকার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব। ও, আমি তো ভুলেই গেছিলাম। স্কট তার ভাগ্যকে যা যা জিজ্ঞাসা করার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব জিজ্ঞাসা করল। তার ভাগ্য শুনেছিল এবং 3টি প্রশ্নেরই উত্তর দিয়েছিল। খুশি এবং পরিপূর্ণ স্কট তার মুখে একগাল হাসি নিয়ে পাহাড় ছেড়ে চলে গেল।
আর তারপর ফেরার পথে স্কটের সাথে সেই রাজকন্যার আবার দেখা হলো। রাজকন্যা, আপনার দুঃখ দূর হয়ে যাবে এবং আনন্দে আপনার জীবন ভরে উঠবে যখন আপনি আপনার পছন্দের মানুষকে বিয়ে করবেন। তারপর বাগানের মালিকের সাথে দেখা হলো। যে নদীর বয়ে যাওয়া জল দিয়ে আপনি বাগানের সেচের কাজ করেন তার মধ্যে আসলে সোনা রয়েছে। গাছগুলো সেই সোনার কণা পান করে যেটা ফলগুলোকে তেতো বানিয়ে দেয়। সোনাগুলো সরিয়ে দিলেই ফলগুলো আবার মিষ্টি হয়ে যাবে। আর অবশেষে স্কটে সিংহের সাথে দেখা হলো। সে বলল কিভাবে সে তার ভাগ্যের সঙ্গে দেখা করেছে এবং রাজকন্যা ও বাগানের মালিককে বার্তা দিয়েছে। খুব ভালো, তা তোমাকে রাজকন্যা কোনো উপহার দেয়নি? না, তা দেননি, যদিও তিনি বলেছেন যে তিনি আমাকে পছন্দ করেন এবং আমাকে উনি আরো ভালো করে চিনতে চান, তারপর বিয়ে করবেন। কিন্তু আমি না বলে দিয়েছি, কারণ আমি আগের থেকে এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছি। ও আচ্ছা, আর বাগানের মালিক তোমাকে কি বললো? ও, সে খুব মজার ঘটনা। উনি নদীর থেকে সব সোনা তুলে আমাকে দিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমি মানা করেছি, কারণ এত ভারী জিনিস এত দূর বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা আমি নিতে চাইনি। তাহলে দেখলে তো আমি এখন কত বুদ্ধিমান হয়ে গেছি। ও আচ্ছা, আর তোমার ভাগ্য আমার অসুস্থতার জন্য তোমাকে কি প্রতিকার দিয়েছে? ও, তোমারটা তো সব থেকে সহজ। তোমাকে যা করতে হবে তা হলো তোমার সাথে দেখা হওয়া সব থেকে বোকা মানুষের মাথা খেয়ে ফেলতে হবে, তাহলেই তুমি সুস্থ হয়ে উঠবে। আর এইবারে সিংহ হাসলো। অসাধারণ, তোমার ভাগ্য সত্যিই খুব জ্ঞানী, কিন্তু আমার মনে হয় না এই পৃথিবীর বুকে আমি তোমার থেকে বেশি বোকা আর কাউকে কখনো খুঁজে পাবো। আর তার সাথে সিংহ হিংস্র গর্জন করে শূন্যে লাফ দিয়ে স্কটের দিকে ঝাঁপিয়ে পড়ে। আমার মাথায় তো দেখছি একটুও বুদ্ধি নেই। স্কট বুঝতে পেরেছিল যে সে কি করেছে এবং সমস্ত শক্তি দিয়ে সে দৌড়তে শুরু করলো। সিংহ তার পিছনে তাড়া করছিল, কিন্তু তার অসুস্থতার কারণে তাকে ধরতে পারেনি। স্কট দৌড়তেই থাকলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে শহরে এসে পৌঁছলো। এই যে ছেলে, তুমি তোমার ভাগ্যকে খুঁজে পেলে? ও, সে কথা জিজ্ঞেসই করবেন না। তখন স্কট সমস্ত কিছু খুলে বলল। ভিক্ষুক হেসে উঠল আর বলল, যুবক, একটা কথা বলছি শোনো, আমি ভীষণ ভাগ্যে বিশ্বাসী, তবে আমি এটাও জানি যে তুমি যত বেশি পরিশ্রম করবে ভাগ্য তত তোমার সহায় হবে। তাই আশা ছেড়ো না, আন্তরিকভাবে আর নিষ্ঠার সাথে পরিশ্রম করো এবং একদিন তোমার ভাগ্য তোমার সন্ধান করবে। এবং যখন এটি তোমার সন্ধান করবে, তোমার দরজায় কড়া নাড়বে, তুমি উত্তর দিও। স্কট ভেবে চিনতে মাথা নাড়লো। সে বুঝতে পেরেছিল যে রাজকন্যা এবং সোনাকে প্রত্যাখ্যান করা এবং সিংহের কাছে সত্য বলা তার বোকামি হয়েছে, শুধু এই ভেবে যে তার ভাগ্যই তার যত্ন নেবে। স্কট এও বুঝতে পেরেছিল যে ভাগ্য সবসময় তার উপর নির্ভরশীল ব্যক্তির বিরুদ্ধে থাকে। সে ভিক্ষুককে ধন্যবাদ জানালো এবং নিজের পথে চলে গেল। নিজের জন্য একটি চাকরি খুঁজল এবং কঠোর পরিশ্রম করে ভাগ্যকে ফিরে পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হল। স্কট সত্যি বদলে গিয়েছিল এবং সেই শনিবার বিকেলে একদম একটার সময় যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এই ভিক্ষুকটি হাসল এবং তার ভাগ্যের রূপে সে ফিরে আসলো। আসলে সেই ছিল স্কটের ভাগ্য।